ঈদের দিনে আমরা কি করতে পারব, ঈদের দিনের কাজগুলো আমরা, ঈদের দিনে অনেকগুলো সুন্নত আছে আমাদেরকে, ঈদের দিনের সুন্নতগুলোকে পালন করতে হয় কিন্তু আমরা করতে পারি না। ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, সুন্নত, ঈদের দিনের সুন্নত খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কিন্তু দেখবেন আমরা ঈদের দিন আর সকালে উঠতে পারি না। কথা বললেন না কেন? ঈদের দিন আর উঠতে পারে না। সুন্নত হল ঈদের দিন উঠবেন সকালবেলা। কখন উঠবেন বলেন না? খুব সকাল মানে কি? ফজরের নামাজটা জামাতে পড়বেন ইনশাআল্লাহ, সুন্নত। দুই, মেসওয়াক করবেন ভালো করে। কি করবেন? মেসওয়াক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। তিন নাম্বার, অজু এবং গোসল চমৎকারভাবে অজু গোসল করবেন। চার নাম্বার, নিজের পোশাকের মধ্যে উত্তম পোশাক, যেটা নিজের পোশাকের মধ্যে যেটা ভালো ফ্রেশ এটাই পরবেন। যে নতুন পোশাক পরতেই হবে এমন কিছু নাই, নিজের মধ্যে যেটা ভালো এটাই পরবেন। পাঁচ, সুগন্ধি ব্যবহার করবেন, দামি আতর, আতরই ইউজ করবেন, দামি আর কম দামি নাই। মহিলাদের জন্য বাহিরে ইউজ করা যাবে না। ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করে দিবেন। ঈদের নামাজে আগমনের পূর্বে কিছু খেজুর খাবেন, মিষ্টি খাবেন, কিছু কেসুর খেজুর খাবেন, মিষ্টি খাবেন ঈদগাহে আসার আগে। ঈদগাহে আসবেন, হেঁটে হেঁটে আসবেন, হেঁটে হেঁটে আসবেন, গাড়িতে আসবেন না, অসুস্থ হলে গাড়ি নিয়ে আসতে পারবেন। সুন্নতের কথা বলছি, এক রাস্তা দিয়ে আসবেন, অন্য রাস্তা দিয়ে যাবেন, এমন রাস্তাই আছে একটা, আপনি আরেকটা রাস্তা পাইবেন কই? তাহলে এক সাইড দিয়ে আসবেন, আরেক সাইড দিয়ে যাবেন, ঠিক আছে তো? ইনশাল্লাহ, এগুলো হচ্ছে সুন্নত ঈদের দিনের। সকাল সকাল ঈদের নামাজ পড়ার জন্য সকাল সকাল আসবেন। কখন আসবেন? টাইম টু টাইম না, সকাল সকাল ঈদের নামাজের জন্য আসবেন। ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়বেন, এটাই উত্তম। ঈদগাহে যাওয়ার সুযোগ না থাকলে আর ঈদগাহে যাওয়ার সম্ভাবনা না থাকলে মহল্লার মসজিদে আদায় করবেন, রাস্তাঘাট বন্ধ করে পাবলিককে কষ্ট দিবেন না। এরপরে আস্তে আস্তে করে তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়ে পড়ে আসবেন এবং শরীয়তের সীমার ভিতরে আনন্দ উদযাপন করবেন। আরেকটা হলো, চোদ্দ নম্বর, ঈদের দিন মন খারাপ করবেন না কোনো কারণে। ঈদের দিন মন খারাপ করা যাবে বলেন না? হাসি খুশি থাকবেন তো? যার যা আছে তা নিয়ে হাসি খুশি, ঠকাইলেও হাসি খুশি, দিলেও হাসি খুশি, ইনশাল্লাহ। আর শেষ, শুভেচ্ছা বিনিময় করবেন, সুন্নত। ঈদের দিনে শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। শুভেচ্ছা না বিনিময় অর্থ কুলাকুলি করে হাড্ডি ভাঙার কথা বলতেছি না, এমন সাপ মাঝে মাঝে দেয় মানে হাড্ডি ভেঙে ফেলে, এই চাপ দেওয়ার কথা বলছি না। শুভেচ্ছা বিনিময় সুন্নত হচ্ছে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনারা যেটা বলেন ঈদ মুবারক বলতে পারেন, বলছি, কিন্তু সুন্নত হচ্ছে রাসূল বলছেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, সুন্নত। এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা। কুলাকুলি যে করাই লাগবে এটা কোনো কথা না, কুলাকুলি না করলেও হবে, কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন, যাকে তাকে পাইলে সালাম দিবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, মুসাফা করবেন। ঈদের দিন কবর জিয়ারত করাই লাগবে, না করলে হবে না এটা নয়, কবর জিয়ারত উত্তম, ঠিক আছে তো? ইনশাল্লাহ, এই সুন্নতগুলো মনে থাকবে তো? সুন্নতের কথা যেগুলো বলছি মনে থাকবে তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। অনেক লম্বা হয়ে যাচ্ছে, কয়টায়? সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে, আটটা বাজে তিরিশ মিনিট, আটটা বাজে তিরিশ মিনিট একই একটাই জামাত হবে এখানে সাড়ে আটটায়। আর গত জুমায় আপনারা মসজিদে দিয়েছেন 28,700 টাকা, আলহামদুলিল্লাহ বলেন। কালকে আমরা আসবো তো ইনশাল্লাহ, কারো কিছু জানার আছে নি এক মিনিট থাকলে বলেন। আমার উদ্দেশ্য ছিল বলা, জুমার পরে কি আর বসবো? আপনারা কি বসবেন 10 মিনিট? বসে লাভ কি, কষ্ট দিয়ে লাভ কি? আপনারা বসলে আমিও বসবো 10 মিনিট, আজকে বসবেন তো? তাফসিরের নিয়তে বসবো, 10 মিনিট বসবো, আমরা কথা বলবো। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
ইদের মার্কেটিং কেমন ছিল, ইদের শপিং তিনি কেমন করেছিলেন। কারো কোনো প্রশ্ন আছে? ঈদুল সাদকাতুল ফিতির নিয়ে, জাকাত নিয়ে আমরা দোয়া করে দিব, জাকাত ঠিক মতো দিয়েন, ফিতরা আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা